টিভি অন করার পরে আধা ঘন্টা পর কেন আলো আসে সে বিষয়ে কাজ করে দেখাবেন মিসেস ফাইমা। তো আসুন, ওনাকে অনেকেই চিনেন, উনি আমার স্ত্রী। এর আগে আপনাদের মোটর বার্নিং করে, সিলিং ফ্যান বার্নিং করে এবং চার্জার বার্নিং করে উনি দেখাইছেন। এবারে সিআরটি টিভি নিয়ে উনি একটি কাজ দেখা, টিভি অন করার পরে আধা ঘন্টা পরে আলো আসে, তো সেই বিষয়টা উনি খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছেন। আমরা সম্পূর্ণ কাজটি দেখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএসবি বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি জলিল মেকার আপনাদের সামনে আসছি। আজকে আমাদের টিউটোরিয়াল হলো আমাদের যে লেডি মেকানিক আছে, এই লেডি মেকানিক আপনাদেরকে সিআরটি টিভি ঠিক করে দেখাবে, আর আমি আপনাদের সাথে আছি ক্যামেরাম্যান হিসেবে। তো আসুন সম্পূর্ণ কাজটি আমরা দেখি। টিভি অন করার পরে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে ছবি আসে, তাও ঘোলাঘোলা। আর ঘোলাঘোলা কেন আসে, আর ঘোলাগুলো আসলে কেন আমরা বলি ডিসপ্লে গেছে, অনেক মেকানিকরাও আপনাদের ঠগায়, তো সেই বিষয়টা যাতে আর না ঠগাতে পারে সেই বিষয়ে আমরা কাজ করব। দেখেন, আমরা আগে টিভিটা খুলে নিচ্ছি, উনি টিভিটা খোলার পরে আমাদের সম্পূর্ণ পাই টু পাই কাজটি দেখাবে। আর আমরা দেখে, এটা যারা না জানি একদম নূতনদের জন্য শিক্ষণীয় বিষয়, আর অনেকের হয়তো শেখার দরকার নাই, তাও দেখে যে মহিলা মানুষ কীভাবে টিভি ঠিক করে সে বিষয়টা। তো আসুন আমরা সম্পূর্ণ কাজটি দেখি, অনুগ্রহ করে স্কিপ করবেন না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চ্যানেলে প্রতিনিয়ত কাজ করে থাকি আমি জলিল মেকার, আর আপনারা অনেকেই আমাকে চিনেন। আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে অবশ্য ভালো লাগবে। এই ভিডিওটা আরও ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে নিখুঁত করে আপনাদের দেখানোর চেষ্টাই হোক। ভিউয়ার্স, টিভিটা কিন্তু খোলা শেষ, এখন বেস সার্কিটটা খুলে নিল। বেস সার্কিটটা কিসের জন্য খুললো সে বিষয়টা আমি একটু খুলে বলি। এই বেস সার্কিটটা মূলত খারাপ, এবং এই বেস সার্কিটটা খারাপ হওয়ার কারণেই দেখা গেছে ভিউয়ার্স আমাদের এখন একটা ভেস লাগবে। এই ভেসটা আমরা নামাই নিলাম, এই ভেসটা আমরা যদি এখানে লাগাই তাহলে আমাদের টিভিটা ভালো হয়ে যাবে। আর ভেসটা সাত পিনের, অনেকেই চিনেন অনেকে চিনেন না, ভেসটা গেলে আমাদের এই সমস্যাটা হয়, অনেকেই জানেন অনেকেই জানেন না, তো সেটা বড় বিষয়। রাত্রে 10টা 11টা পর্যন্ত টিভি দেখে আপনি ঘুম পাচ্ছেন, এবং সকালবেলা যখন টিভিটা অন করেন তখন দেখা যায় সাথে সাথে আলোটা আসে। উনি একটা মেয়ে মানুষ হয়ে এই কাজটি করবে, সে বিষয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন ভিডিওটি। আর নিজের বোনের মতো দেখে কেউ কোনো খারাপ বাজে মন্তব্য করবেন না। হয়তো আমাদের এই চ্যানেলটায় কোনো খারাপ ভিডিও দেওয়া হয় না, আমরা শিক্ষণীয় বিষয়ে অনেক ভিডিও ছেড়ে থাকি। হয়তোবা যদি আপনার ভালো লাগে তো ভিডিওটি দেখুন, আর যদি ভালো না লাগে তো ক্যান্সেল করে আপনি যেতে পারেন। তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাই। আমাদের কাজ শেষ, এখন আমরা এই টিভিটা ঘুরিয়ে নিচ্ছি, এখন লাইন দেব, লাইন দেওয়ার পরে আপনাদের চালাই দেখাবো। টিভির কাজটি কেমন লাগলো ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ওনার জন্য আসলে দোয়া করবেন। দোয়া করলে হয়তোবা আপনাদের দোয়ায় উনি আরও ভালো ভালো কাজ শিখতে পারবে। তো দেখেন, এ জায়গায় আমি একটা ব্যাখ্যা দিয়ে যাই, যদি আমরা আসলে ধরে থাকি যে নারীরা অবলা অসহায়, তো বাই দি ভাই আমি স্লিপ অফ টাং, আমি যদি মারা যাই তো আসলে উনি কি এই কাজটি করে ওনার জীবন জীবিকা করতে পারবে ওনার সন্তানাদি নিয়ে? তো আমি মনে করি যদি জীবন জীবিকা করতে পারে তো সেক্ষেত্রে ওনার জন্য এই কাজটি করা খুবই ভালো, এবং ওনার একটি জীবনের চলমান রাস্তা খুলে গেল। তো এভাবে কাজ শেখার আগ্রহী যারা আসলে কাজ শিখতে পারেন এই ভিডিও দেখে, আর ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।